বলো আগের দিন কি পড়ছিলাম বলো, যে ক্লাস করছো সে বলো, যে করোনায় সে তো বলতে পারবে না। মুসা বলো, ওই যে সে সমপ্রকারটা তো শেষ করা হয়েছিল। হ্যাঁ বুঝছি, সমপ্রকারটা তো শেষ করছিলেন। হ্যাঁ বুঝছি, কিন্তু আমি শেষ করছি, তোমরা নিজেরা পড়ছিলা? জি স্যার আমি পড়ছিলাম। আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে অসম্পূর্ণ প্রকটতা, সেখানেও তুমি অনুপাত দেখলা 1:2:1, আর সমপ্রকটতা সেখানেও তুমি অনুপাত পাইলা 1:2:1, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়, কি উত্তর হবে? একটাই হচ্ছে স্যার, দুইটাই প্রকট জিন থাকে, আর একটা হচ্ছে একটা মানে দুইটা হচ্ছে স্যার, একটা অপ্রকট আর একটা অসম্পূর্ণ, এই ধরনের একটা প্রকট এবং একটা প্রচ্ছন্ন জিন। জি স্যার। ঠিক বলেছ, অসম্পূর্ণ প্রকটতাতে হচ্ছে ধরো এ একটা জিন, এরকম দুইটা জিন, একটা অ্যালিলের দুইটা জিন, আবার ধরো বি, এটা প্রকট জিন, এটা প্রচ্ছন্ন জিন, কিন্তু যখন এখান থেকে গ্যামেট আসে আর এখান থেকে গ্যামেট আসে এবি হয়, তখন যদি এমন হয়, মনে করো এটার জন্য হচ্ছে ধরো নীল আর এটার জন্য মনে করো হলুদ, এখানে যদি ক্যারেক্টার হয় বেগুনি, তাহলে এখানে কি বেগুনিটা আসলে কি জন্য হলো, নীল আর হলুদ মিশালে কিন্তু বেগুনি হয়, তাহলে এখানে কি হলো, নীল হচ্ছে ক্যাপিটাল এ প্রকট আর হলুদ হচ্ছে স্মল বি প্রচ্ছন্ন। এইখানে কিন্তু প্রকট জিনটার যে নীল বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ পায় না, যদি পুরো প্রকাশ পাইতো তাহলে তো এটা বেগুনি হতো না, নীল হয়ে যেত। এখানে প্রকট জিন এ সে নীল রং পুরোপুরি তৈরি করতে পারে না, আংশিক তৈরি করছে, এই জন্য এটাকে আমরা বলতে চাই অসম্পূর্ণ প্রকটতা, কারণ প্রকট জিনের বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ না পেয়ে আংশিক প্রকাশ পেয়েছে। আর সমপ্রকটতা আবার কিরকম, সমপ্রকটতা হচ্ছে এরকম, ধরো একটা কালো আর একটা মনে করো সাদা, দুইটাই প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত, এটা মনে করো এ আর এটা মনে করো বি। এখন এ আর বি যখন একসাথে আসতেছে, প্রথম অংশ ধরে তো এখান থেকে এ আসবে, এখান থেকে বি আসবে, তখন যদি এমন হয় সাদা কালো ছোপ, তাহলে কি দাঁড়ালো, এখানে সাদাও আছে কালোও আছে, দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে আছে এবং দুইটা জিনই প্রকট। যদি এরকমের হয় তাহলে সেটা হচ্ছে সমপ্রকটতা, অর্থাৎ দুইটা প্রকট জিন, এই জিনটার জন্য কালো রং, এই জিনটার জন্য সাদা রং, দুইটা প্রকট জিন যখন আলাদাভাবে দুইটা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু ওই প্রকট জিন দুইটা যখন পাশাপাশি আসে তখন দুজনের বৈশিষ্ট্য যদি সমানভাবে প্রকাশ পায় তাহলে সেটা সমপ্রকটতা। আর একটা প্রকট একটা প্রচ্ছন্ন জিন, প্রকট জিনের বৈশিষ্ট্য একরকম, প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য আরেক রকম, কিন্তু প্রকট আর প্রচ্ছন্ন জিন পাশাপাশি আসলে যদি প্রকট জিনের বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ না পেয়ে আংশিক প্রকাশ পায় তাহলে সেটা অসম্পূর্ণ প্রকটতা। আমি বুঝাইতে পারছি কিনা মুসা বলো? জি স্যার বুঝতে পারছি। না পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না, জেনেটিক্স কিন্তু আমি পড়ানোর পরে তোমাকে আবার নিজেকে পড়তে হবে, তারপর আমি তো গ্রুপে রেকর্ড দিয়ে দেই, সেই রেকর্ডটা একাধিকবার দেখবা, সবসময় জেনেটিক্স এর ক্লাস রেকর্ড গুলো দেখবা, এই সুযোগটা হাতছাড়া করবা না, প্রতিদিন ক্লাসের পরে রেকর্ড দিয়ে দিই, প্রয়োজন বোধে তুমি রেকর্ডটা ডাউনলোড করে রেখে দাও তোমার গ্রুপে, তোমার ইয়াতে ডিভাইসে, সুযোগ মতো তুমি দেখো, সেটাও পারো। আচ্ছা তো এখন যেটা বলবো, আজকে আমরা যে জিনিসটা পড়বো এটা একটু একটু ব্যতিক্রম ধর্মী, এটার জন্য মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত সেটা বদলে যায়। আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্রে যখন আমরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস করেছিলাম, এই যে লম্বা ইনটু খাটো ক্রস করেছিলাম, প্রথম বংশধরে লম্বা পেয়েছিলাম, কিন্তু প্রথম বংশধরে দুইটা লম্বার মধ্যে ক্রস করে পরবর্তী বংশধরে লম্বা পাইছিলাম 75% আর খাটো পাইছিলাম 25%, তাই আমাদের অনুপাত ছিল 3:1। এই লম্বার মধ্যে অবশ্য বিশুদ্ধ লম্বা 25, সংকর লম্বা 50, দুইটা একত্র করলে হয় মোট 75% আর খাটো হয় 25%, সেই জন্য আমাদের অনুপাত ছিল 3:1, চারের মধ্যে তিন ভাগ হয় লম্বা এক ভাগ হয় খাটো, এটা হচ্ছে মেন্ডেলের সূত্রের স্বাভাবিক অনুপাত। কিন্তু কোনো কারণে যদি এই অনুপাত বদলে যায়
তাহলেই আমরা সেটাকে বলবো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এখন সেই ব্যতিক্রম দুইটা অলরেডি আলোচনা করেছি আমরা, একটা অসম্পূর্ণ প্রকটতার জন্য হয়েছিল আর একটা সমপ্রকটতার জন্য হয়েছিল। এবার অবশ্য আমরা যে জিনিসটা আলোচনা করব সেটার নাম হচ্ছে লিথালজিন। রথি, লিথালজিন তো পাইছো না? পাইছো না? না স্যার, আমি তো এই সমপ্রকটতাই পাই নাই। ও বুঝছি, তাহলে খুব সাবধান, দেরি করলে কেন? তো যাই হোক, পরের দিন থেকে ক্লাস হবে 8টায়, আগামী 22 তারিখ পর্যন্ত শনি সোম বুধ রাত 8টায় ক্লাস হবে, মনে রেখো কিন্তু। ওকে স্যার। ঠিক আছে, এখন শোনো, লিথাল, লিথাল শব্দের অর্থ হচ্ছে ঘাতক। লিথাল শব্দের অর্থ কি? ঘাতক। এখন এই ঘাতকটা আসলে এমন ঘাতক যে তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, তোমার অঙ্গহানি হয়ে যেতে পারে। এমন মনে করো, লিথাল জিনিসটা এমন, তোমার দিকে ধরো একটা অস্ত্র ধেয়ে আসতেছে, একটা বুলেট তোমার দিকে ধেয়ে আসতেছে, বুলেটটা যদি তোমার একদম বুকের ভেতর দিয়ে যায় তাহলে তুমি শেষ, আর হাত পায়ের মধ্যে দিয়ে গেলে তুমি পঙ্গু। জিনিসটা বুঝতে পারছো? লিথাল শব্দের অর্থ হচ্ছে এরকম। এখন লিথাল ব্যাপারটা কেন হয়? লিথাল হওয়ার পিছনে অনেকগুলো ব্যাপার দায়ী আছে। যেমন মনে করো, আমাদের মানুষের স্বাভাবিক আঙুলে হাত থাকে কয়টা বলো? আঙুল, সরি, হাতে আঙুল থাকে কয়টা? পাঁচটা। এখন কোনো কারণে যদি আমার একটা আঙুল তৈরি না হয়, এটা কি আমার জন্য ভালো? খারাপ। তাহলে যে জিন আমার এই হাতের আঙুলগুলো তৈরি করতেছে, মনে করো পাঁচটা জিন পাঁচটা আঙুল তৈরি করতেছে, কোনো কারণে একটা জিন প্রচ্ছন্ন হয়ে গেল আর আঙুলটা তৈরি হলো না। যদি কোনো এক এই আঙুলটা তৈরির জন্য, মনে করো এই আঙুলটা তৈরির জন্য দুইটা জিন দায়ী, একটা জিনিস আমি বলি, ধরো এ বি সি ডি ই, এই তিনটা জিন, সরি পাঁচটা জিন পাঁচটা আঙুল তৈরি করবে। এটা করবে প্রথম আঙ্গুল, এটা দ্বিতীয় আঙ্গুল, এটা তৃতীয় আঙ্গুল, এটা চতুর্থ আঙ্গুল, এটা পঞ্চম আঙ্গুল। এই আমার হাতের পাঁচটা আঙুল তৈরি করার জন্য পাঁচ জোড়া জিন দায়ী, পাঁচটা এলিল দায়ী, মনে করো এরকম। এখন যদি কোনো কারণে এই ই দুইটা স্মল লেটার হয়ে যায়, প্রচ্ছন্ন হয়ে যায়, তাহলে আমার হাতের এই কনিষ্ঠ আঙুলটা তৈরি হবে না, মানে এই জিন দুইটা যে আঙুলটা নিয়ন্ত্রণ করে তৈরি, সেই আঙুলটা কিন্তু আমার আর তৈরি হবে না। তাহলে সেটা কি আমার জন্য ভালো? না স্যার, ভালো না। তখন এই স্মল ই জিনটাকে আমাকে বলতে হবে লিথাল জিন, কারণ এই জিনের কারণে আমার এমন একটা ক্ষতি হলো যেটা, মানে এমন একটা অঙ্গ তৈরি হলো না যেটা আমার জন্য ক্ষতিকর। তাহলে এই স্মল ই জিনটা আমার জন্য লিথাল, মানে ক্ষতিকর জিন। আবার এমন হতে পারে আমার শরীরে একটা মাত্র অঙ্গ, মনে করো আমার হার্ট, হার্ট এটা তো দুইটা থাকে না মানুষের, একটা। এখন এই হার্ট তৈরি যে হবে মানুষের, এটাও তো জিন দ্বারা নিয়ন্ত্রিত, মনে করো সেই জিনটার নাম হচ্ছে এইচ। তাহলে আমরা তো জানি কোন একটা বৈশিষ্ট্যের জন্য কমপক্ষে দুইটা জিন দায়ী থাকে, একটা অ্যালিলের অন্তর্গত দুইটা জিন দায়ী থাকে। এখন ধরো দুইটা এইচ যদি হয়, তাহলে সেই ব্যক্তির হার্ট তৈরি হবে, হার্ট তৈরি হবে। আর একটা ক্যাপিটাল এইচ আর একটা যদি স্মল এইচ হয়, তাহলেও কিন্তু তার হার্ট তৈরি হবে। ক্যাপিটাল এইচ চায় হার্ট তৈরি হোক, স্মল এইচ চায় হার্ট তৈরি না হোক, কিন্তু যদি কোনো ব্যক্তি দুইটা এইচ স্মল লেটার হয়, তাহলে কি তার আর হার্ট তৈরি হবে? হার্ট তৈরি না স্যার, হবে না। তাহলে কিন্তু ওই ব্যক্তি বাঁচবেই না, বাঁচবে ওই ব্যক্তি, শোনো, ওই ব্যক্তির অসুবিধা হবে না, ওই ব্যক্তির তো হার্ট আগেই তৈরি হয়ে গেছে, ওই ব্যক্তির মাধ্যমে তার পরবর্তী প্রজন্মের কাছে যখন এই জিন যাবে, তখন কিন্তু সেই বাচ্চার আর হার্ট তৈরি হবে না। দেখা গেল মায়ের কাছ থেকেও পাইছে স্মল এইচ, বাবার কাছ থেকেও পাইছে স্মল এইচ, পরবর্তী প্রজন্মের কেউ যদি দুইটা স্মল এইচ পেয়ে যায়, তাহলে কিন্তু তার আর হার্ট তৈরি হবে না, সে কিন্তু মারা যাবে। বিষয়টা বুঝতে পারছো? যেমন মনে করো এই যে এই ব্যক্তি, এই এই ব্যক্তি, এই ব্যক্তির কথা চিন্তা করো, এই ব্যক্তির আছে ক্যাপিটাল এইচ স্মল এইচ, তার কিন্তু হার্ট তৈরি হবে, হবে না? এটা মনে করো বাবা, হার্ট তৈরি হবে, এটা মনে করো বাবা। আবার আরেকজন মা, তার হচ্ছে এটা, মা হার্ট তৈরি হবে। এখন যখন এই বাবা এবং মায়ের মধ্যে বিয়ে হবে, তখন কি হবে, সন্তান হবে কিরকম? এখান থেকে যখন এইচ আসবে, দুইটা এইচ, তার হার্ট তৈরি ওকে, গ্যামেট তৈরির সময় তো এরকম হবে, এইচ আর এইচ আলাদা হয়ে যাবে, এইচ আর এইচ আলাদা হয়ে যাবে, তাই না? এই এইচ আসলো, হার্ট তৈরি হবে, এই এইচ আসবে,
হার্ট তৈরি হবে, এই এইচ এই এইচ আসবে তাও হার্ট তৈরি হবে, কিন্তু এই এইচ আর এই এইচ যদি আসে বাবার কাছ থেকে স্মল এইচ মায়ের কাছ থেকে স্মল এইচ, তাহলে এই বাচ্চার কি হার্ট তৈরি হবে? না না, তাহলে তো সে মারা যাবে। তার মানে দেখা গেল বাবা এবং মা তাদের মধ্যে যে এইচ স্মল লেটার হয়ে গেছে ওই জিনিসটাই এই বাচ্চার জন্য ক্ষতিকর হয়ে গেছে, সেই কারণে এই স্মল এইচটা হচ্ছে লিথাল জিন, ক্ষতিকর জিন। দেখা গেছে পৃথিবীর অনেক দেশে যেখানে পারমাণবিক দুর্ঘটনা হয়েছে, রাশিয়ার চেরনোবিলে হয়েছে, ভারতের ভূপালে হয়েছে, ভূপালে একটা গ্যাস দুর্ঘটনা, রাশিয়ার চেরনোবিলের উদাহরণই দেওয়া হয়, জাপানে হিরোশিমায় হয়েছে, নাগাসাকিতে হয়েছে, ওইসব জায়গায় কিন্তু এখনো বিকলাঙ্গ শিশু জন্মায়। কত 50-60 বছর আগে বোমা বিস্ফোরিত হয়েছে কিন্তু এখনো বিকলাঙ্গ শিশু জন্মায়। কেন জন্মায়? এই কারণে, ওই রেডিয়েশনের কারণে ওই সময় মানুষের এমন কোন জিন নষ্ট করে দিয়ে গেছে যে জিন পরবর্তী প্রজন্মে বাবার কাছ থেকেও আসছে মায়ের কাছ থেকেও আসছে। প্রচ্ছন্ন অবস্থায় এমন একটা জিন আসছে যে ওই জিন দুইটা প্রচ্ছন্ন হওয়ার কারণে তার হয়তো একটা হাত বা পা তৈরি হয়নি। দেখা গেল বাবার কাছে হাত, এটা মনে করো হাত তৈরির জিন, বাবার এইটা স্মল লেটার ছিল না আগে কিন্তু রেডিয়েশনের কারণে এটা স্মল লেটার বা প্রচ্ছন্ন হয়ে গেছে, মায়েরও এটা স্মল লেটার বা প্রচ্ছন্ন হয়ে গেছে। বাবার ঠিকই একটা হাত আছে, দুইটা হাত আছে, মায়েরও আছে, কিন্তু এই স্মল এইচ, এই স্মল এইচ আসার কারণে দেখা যাচ্ছে বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, কারণ ওই বাবা এবং মায়ের ভেতরে রেডিয়েশনের কারণে ক্যাপিটাল এইচ স্মল এইচ হয়ে গেছে। এগুলো বংশ পরম্পরায় জন্ম জন্ম ধরে চলতে থাকবে, এটা কোনোদিন শেষ হবে না। জিনিসটা বুঝতে পারছো? একটা জিন এরকম লিথাল হয়ে গেলে তার প্রভাব বংশ পরম্পরায় চলতে থাকে। লিথাল আসলে জিনিসটা কি, যে জিনটা আমাদের জন্য ক্ষতিকর সেটাই আমার জন্য লিথাল। সেটা একটা তুমি বলছো, ওটা একটা কি বলা যায় নিউক্লিয়ার মেডিসিন একটা সিস্টেম আছে, নিউক্লিয়ার মেডিসিন আছে, ওরা হয়তো এরকম পারে যে কোনো একটা জিন ক্ষতিকর হয়ে গেছে তাকে আমরা ধ্বংস করে দিলাম এরকম। এটা খুব ইয়ের ব্যাপার, সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিং এর বিষয়, এত সোজা না। অনেক সময় তো বলে যে ক্যান্সার অনেকটা জিন দ্বারা নিয়ন্ত্রিত, অনেকের হয় এরকম জেনেটিক ক্যান্সার, তো এখন সেই সব গবেষণার প্রেক্ষিতটা ভিন্ন। এখন কথা হচ্ছে জিনের কারণে অনেক সময় লিথাল জিনের কারণে আমাদের ক্ষতি হয়, যে জিনের কারণে আমার ক্ষতি হবে সেটাই লিথাল। যখন একটা দেখা গেলো এখানে আঙুল তৈরির জন্য দায়ী জিনটা প্রচ্ছন্ন হয়ে গেল, এটা আমার জন্য ক্ষতিকর। আচ্ছা আরেকটা জিনিস বলো, হাতের আঙ্গুল পাঁচটা, এটা যদি ছয়টা হয় এটা কি আমার জন্য ভালো? না স্যার খারাপ। ভালো ভালো না। আচ্ছা আমার পা দুইটা, আমার যদি পা তিনটা হয় সেটা কি আমার জন্য ভালো? না স্যার ভালো না। কিন্তু মাঝে মধ্যে আমরা এরকম দেখি না, এমন শিশু জন্মায় যার পা তিনটা, পিঠের এখান থেকে একটা পায়ের মতো বের হয়, এরকম দেখছি কিন্তু আমি, লেজের মতো বের হয়, লেজ বের হয় মানুষ কিন্তু তার একটা ছোট্ট লেজের মতো, মাঝে মধ্যে এরকম পত্রিকা আসে না? চুপচাপ ছিল, প্রচ্ছন্ন অবস্থায় ছিল, লেজ তৈরির জন্য দায়ী জিন প্রচ্ছন্ন ছিল, হঠাৎ করে সেটা যদি প্রকট হয়ে যায় তাহলে কিন্তু আবার ওই লেজটা তৈরি হবে, যেটা আমার জন্য ক্ষতিকর। কারণ একটা জিন যদি প্রচ্ছন্ন থেকে প্রকট হয় তাহলে একটা বৈশিষ্ট্য প্রকাশ পেলে ওটা আমার জন্য ক্ষতিকর যদি হয় তাহলে ওটাই লিথাল। লেজ তৈরিটা আমার জন্য লিথাল, পা দুইটার জায়গায় তিনটা তৈরি হওয়া এটা আমার জন্য লিথাল। কোন একটা জিন নিষ্ক্রিয় ছিল, হঠাৎ সক্রিয় হয়ে এমন কোনো আচরণ করলো, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলো বা এমন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করলো যেটা আমার জন্য, দেহের জন্য ক্ষতিকর, তাহলে ওই প্রকট অবস্থাটাও কিন্তু আমার জন্য ক্ষতিকর বা লিথাল হতে পারে। আমি যেটা বলতে চাই, লিথাল মানেই হচ্ছে ক্ষতিকর। কোনো একটা জিন যদি প্রকট হয় এবং প্রকট হয়ে যদি এমন কোনো বৈশিষ্ট্য তৈরি করে বা প্রকাশ করে যে সেই বৈশিষ্ট্যটা প্রকাশ না করলেই আমার জন্য ভালো হইতো, তাহলে সেই প্রকট জিনটাই আমার জন্য ক্ষতিকর, প্রকট জিনটাই আমার জন্য লিথাল। আবার যদি এমন হয় কোনো একটা দরকারি জিন প্রচ্ছন্ন হয়ে গেল, তার জন্য আমার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো না, অথবা আমার এমন কোনো একটা বৈশিষ্ট্য লোপ পেয়ে গেল যেটা আমার জন্য ক্ষতিকর, তাহলে ওই প্রচ্ছন্ন জিনটাই আমার জন্য লিথাল। আমি যেটা বলতে চাই, প্রকট অবস্থাটাও আমার জন্য ক্ষতিকর বা লিথাল হতে পারে,
প্রচ্ছন্ন অবস্থাটাও আমার জন্য লিথাল হতে পারে বা ক্ষতিকর হতে পারে, বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার বুঝতে পারছি। কোনো একটা বৈশিষ্ট্য যদি প্রকাশ পাওয়ার কারণে আমার ক্ষতি হয়, একটা জিন প্রকট অবস্থায় একটা বৈশিষ্ট্য বের করে নিয়ে আসলো যেটা আমার জন্য ক্ষতিকর, তাহলে ওই প্রকট জিনটাই আমার জন্য লিথাল। আবার একটা জিন প্রচ্ছন্ন হয়ে গেল যে কারণে আমার একটা বৈশিষ্ট্য লোপ পেয়ে গেল, তাহলে ওই প্রচ্ছন্ন জিনটাই আমার জন্য লিথাল। তার মানে লিথাল জিন প্রকটও হতে পারে প্রচ্ছন্ন হতে পারে, বুঝতে পারছো না পারো নাই? স্যার এটা কি প্রথম বংশধরদের যেটা এটা হতে পারে? ক্ষতি হবে না ওদের, ক্ষতি হবে না, কারণ জেনেটিক ডিসঅর্ডার বা সমস্যা এটা তো পরের জেনারেশনে এসে দেখা দেয়। প্রথম জেনারেশনে যদি দুইটা জিনই ক্ষতিকর হয়ে যায় তাহলে আবার ওদের দেখা দিতে পারে, কিন্তু পরের জেনারেশনে সাধারণত একটা জিন ক্ষতি হলে আরেকটা আবার মায়ের কাছ থেকে আসে, তারপরে পরের জেনারেশনে সেটা দেখা যায়। ওগুলো আস্তে আস্তে আসবে তোমার। আমি এখন যেটুকু বলছি সেটা বুঝছো কিনা, যে লিথাল কাকে বলে আসলে এটা বলতে চেয়েছে, এটা বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমরা একটা সংজ্ঞা দিই, লিথাল জিন কথাটা লিখে হাইফেন দাও। কোন জিন প্রকট অবস্থায় কোন জিন প্রকট অবস্থায় যদি এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ করে অথবা প্রচ্ছন্ন অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ অথবা প্রচ্ছন্ন অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ না হয় যা ওই জীবের জন্য ক্ষতিকর, তখন তাকে লিথাল জিন বলে। কোন জিন যদি প্রকট অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ করে অথবা প্রচ্ছন্ন অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ না করে যা ওই জীবের জন্য ক্ষতিকর, তাকে লিথাল জিন বলে। কোন জিন যদি প্রকট অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ করে যা ওই জীবের জন্য ক্ষতিকর অথবা প্রচ্ছন্ন অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ না করে যা ওই জীবের জন্য ক্ষতিকর, তাকে লিথাল জিন বলে। এখন যা ওই জীবের জন্য ক্ষতিকর দুইবার না লিখে একবার লিখছে, আর কিছু না। কোন জিন যদি প্রকট অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ করে অথবা প্রচ্ছন্ন অবস্থায় এমন কোন বৈশিষ্ট্য প্রকাশ না করে যা ওই জীবের জন্য ক্ষতিকর, তাকে লিথাল জিন বলে। দেখো বুঝছো কিনা কথাটা, সংজ্ঞাটা লিখতে পারছো কিনা, সংজ্ঞাটা বুঝছো কিনা? হ্যালো স্যার, আসসালাম, কে বলছেন প্লিজ? ও আমি তো এখন ক্লাসে আছি, ক্লাসের পরে এক ঘন্টা পরে ফোন দেন। আবারও বলি, বুঝছো কিনা সংজ্ঞাটা বলো। জি স্যার বুঝতে পারছি। প্রবলেম হইছে বুঝতে আর কি, একটা জিনিস বলো, ওই যে প্রকট জিন যখন আর কি ওইটা লিথাল জিন যদি হয় কোনো প্রকট জিন, তখন তো স্যার ওইটা যদি চেঞ্জ হয়, যেমন আমাদের লেস হবে না, মানে আমাদের দুইটা জিন এমন ভাবে কাজ করে, তো হঠাৎ একটা জিন কাজ করলো যে লেস হবে, তো ওইটা যদি প্রকট হয় তাহলে তো ওই জেনারেশনই প্রকাশ পাবে না? না, ওই জেনারেশনে প্রকাশ পাবে না। তো ওই জেনারেশনে প্রকাশ পাবে না কারণ কি, প্রচ্ছন্ন অবস্থায় থাকবে। না আমার কথা বোঝো, তোমার যখন জিন প্রচ্ছন্ন তোমার মধ্যেও প্রকাশ পেতে পারে, তোমার তো লেস তৈরির ব্যাপারটা তো জন্মের আগে হইতে হবে, তোমার লেস তৈরি হবে কি হবে না এটা তো এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে তৈরি হয় আমাদের, সেটা কি জন্মের আগে হয় না পরে হয়? আমরা যখন জন্মগ্রহণ আগে হয়। আমি বলি আগে শোনো, এখন দেখা গেল যে বাচ্চাটা জন্ম হচ্ছে, জন্মগ্রহণের আগেই যদি তার ওই জেনেটিক ওই ডিসঅর্ডারটা হয়ে যায় যে তার একটা জিন ঘুমিয়েছিল এখন জেগে উঠলো, তাহলে তো ওই বাচ্চা লেজ নিয়েই জন্মাবে। আর ওই জিনটার ডিসঅর্ডারটা যদি তোমার পরে হয়
তাহলে ওর মধ্যে সমস্যা দেখা দেবে না, ওর পরের জেনারেশনে এসে সমস্যা দেখা দেবে। বুঝতে পারিনি স্যার? জিন জিনটা জেগে উঠলে একটা অঙ্গ তৈরি হবে যে অঙ্গ তোমার জন্য ক্ষতিকর, সেই জেগে ওঠার কাজটা যদি হয় জন্মগ্রহণের আগেই, অঙ্গ প্রত্যঙ্গ তৈরির আগেই, তাহলে তুমি ওই খারাপ অঙ্গটা নিয়েই জন্মাবা। আবার ওই জিনটা যদি জেগে ওঠার কাজটা হয় তুমি জন্মগ্রহণ করার পরে, তাহলে তো নতুন করে অঙ্গ প্রত্যঙ্গ তোমার আর ওখানে হবে না। তাহলে তুমি ওই খারাপ জিনটা, জেগে ওঠা জিনটা যদি তোমার সন্তানের মধ্যে হ্যান্ড ওভার করো, ওই সন্তান দেখা যাবে তখন সাফার করবে। আবার ধরো একটা জিন প্রচ্ছন্ন হয়ে গেল, প্রকট থাকলেই ভালো ছিল কিন্তু হঠাৎ করে প্রচ্ছন্ন হয়ে গেল। এখন জিনটা প্রচ্ছন্ন হলো এমন সময় যে তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা শেষ, এখন জিনটা কোনো কারণে বাইরে থেকে একটা তোমার দেহের মধ্যে রেডিয়েশন ঢুকে তোমার একটা প্রয়োজনীয় জিন যে একটা প্রয়োজনীয় অঙ্গ তৈরি করে সে হঠাৎ করে প্রচ্ছন্ন হয়ে গেল। এখন তোমার তো অঙ্গ তৈরি অলরেডি শেষ, এখন যদি জিনটা প্রচ্ছন্ন হয়ে যায়ও তোমার তো আর অঙ্গটা বিলুপ্ত হয়ে যাচ্ছে না। ওই প্রচ্ছন্ন জিনটা গ্যামেট তৈরির সময় তোমার কাছ থেকে যখন আলাদা হয়ে যাবে, তখন আরেকটা যদি ওরকমের প্রচ্ছন্ন জিন কারো পায়, তাহলে সেই দুইটা মিলে তখন ওই হার্ট বা ওই ওই অঙ্গটা তৈরি ওই ব্যক্তির, মানে তোমার পরের জেনারেশনে অফ হয়ে যাবে। বুঝছো না বোঝো নাই? ঠিক আছে, এখন শোনো, এই লিথাল জিনের যে ব্যাপারটা বললাম, তাহলে লিথাল জিন প্রকট হতে পারে প্রচ্ছন্ন হতে পারে, সেই বিষয়টা ক্লিয়ার করলাম সংজ্ঞার মধ্যে। এবার শোনো, এই রকমের একটা ঘটনা ঘটে গেছে ইঁদুরের ক্ষেত্রে। ইঁদুর, মন দিয়ে খেয়াল করো, ইঁদুরের একটা জিন আছে হার্ট তৈরির জন্য দায়ী, হার্ট, মনে করে সেই জিনটা এইচ। তাহলে এখন যে ইঁদুরের দুইটা ক্যাপিটাল এইচ আছে তার কি হার্ট তৈরি হবে নাকি হবে না? হবে হবে হবে। যার একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ আছে, হবে হবে হবে। কিন্তু যদি কোনো একটা ইঁদুরের দুইটা স্মল এইচ হয়, জন্মগ্রহণের আগেই যদি তার দুইটা স্মল এইচ হয়ে যায়, তাহলে কিন্তু ওই ইঁদুরের আর হার্ট তৈরি হবে না। বোঝা যাচ্ছে? হার্ট তৈরির জন্য দায়ী জিনটা যদি প্রচ্ছন্ন হয়ে যায়, হার্ট তৈরির আগেই যদি এই অবস্থা তৈরি হয়, তাহলে তো তার আর হার্ট তৈরি হবে না। আচ্ছা, এখন শোনো, ইঁদুরের একটা জাত আছে হলুদ, রং হলুদ, আর একটা জাত আছে যার রং কালো। এই ইঁদুরটা হলুদ, এই ইঁদুরটা কালো। এই ইঁদুরটার দুইটার মধ্যে যদি তুমি ক্রস করো, খেয়াল করো মন দিয়ে, প্রথম বংশধরের সবগুলো ইঁদুর হলুদ হয়, তাহলে কোন বৈশিষ্ট্যটা প্রকট বলো? হলুদ। তাহলে হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই দিব, কালোর জন্য স্মল ওয়াই দিব। এই ইঁদুরটার মধ্যে ক্যাপিটাল ওয়াই আসছে, স্মল ওয়াই আসছে, এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো, এখন এই ইঁদুরেরও হার্ট তৈরির জন্য দায়ী জিন আছে, সেই জিন হচ্ছে ক্যাপিটাল এইচ। এই ইঁদুরেরও হার্ট তৈরির জন্য দায়ী জিন আছে, সেই জিন হচ্ছে ক্যাপিটাল এইচ। তার মানে এই ইঁদুরেরও হার্ট তৈরি ওকে, এই ইঁদুরেরও হার্ট তৈরি ওকে। কথা ক্লিয়ার? হলুদ ইঁদুরেরও হার্ট তৈরি ওকে, রং হলুদ। কালো ইঁদুরেরও হার্ট তৈরি ওকে, রং কালো। এইটুকুতে কোনো অসুবিধা আছে? হৃৎপিণ্ড তৈরি হচ্ছে ওকে। আচ্ছা, কিন্তু হঠাৎ করে এমন একটা তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা জানো প্রকৃতিতে অনেক ক্ষুদ্র তরঙ্গের রশ্মি আছে, যেমন এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, গামা রে, বিটা রে, কসমিক রে, এগুলো অনেক সময় কোষের ভেতর দিয়ে যদি চলে যায় তাহলে জিনকে সে ডিস্ট্রয় করে দিয়ে যেতে পারে, এগুলো খুব খারাপ তরঙ্গ দৈর্ঘ্য। এই হলুদ ইঁদুরের ভেতর থেকে এমন একটা রে চলে গেছে যে ওর এই ক্যাপিটাল এইচ দুইটাকে স্মল এইচ করে দিয়ে গেছে। কি করে দিয়ে গেছে? স্মল এইচ, স্মল এইচ, স্মল এইচ। ওরে করতে পারে নাই, ওরে কিন্তু করে গেছে। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? এই হলুদ ইঁদুরের ওর নিজের হার্ট তৈরি তো হয়েছে, কারণ ও তো পৃথিবীতে আসছে হার্ট নিয়েই, তারপরে একটা রশ্মি ওর ভিতর দিয়ে চলে গিয়ে ওর ভেতরের জিনটাকে ঝামেলা বাধা দিয়ে গেছে, স্মল এইচ করে দিয়ে গেছে, দুইটাই।
এখন দেখো পরবর্তী প্রজন্মে এটার প্রভাবটা কি পড়ে, এবং এই এইচটাকে আমরা এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে ইঁদুরের এই যে রং তৈরির জন্য দায়ী যে জিন ওয়াই, যেটাকে আমরা ক্যাপিটাল ওয়াই বলি আর স্মল ওয়াই বলি, এই জিনটা মনে করো ওয়াই, এটা মনে করো ক্যাপিটাল ওয়াই, এটা মনে করো ক্যাপিটাল ওয়াই, আর এইচ জিনটা ওর পাশেই থাকে, এই দুইটা অ্যালিল পাশাপাশি থাকে, হার্ট তৈরির জন্য দায়ী জিন অ্যালিল হচ্ছে এটা, আর রং তৈরির জন্য দায়ী অ্যালিল হচ্ছে এটা, এইখানে এই দুটাকে স্মল লেটার করে দিয়ে গেছে। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যখন এই ক্রোমোজোম দুইটা আলাদা হয়ে যায় গ্যামেট তৈরির সময়, এই ওয়াই এর সাথে এইচ চলে যায়, এই ওয়াই আর এইচ একসাথে যায়, সেজন্য আমরা কি করব এই স্মল এইচটাকে ওর সাথে এইভাবে লাগাই দেবো। এই জিনিসটাকে আমি এইভাবে না লিখি, যদি এইভাবে লিখি দেখো উপরের জিনিসটাকে আমি এইভাবে লিখবো ক্যাপিটাল ওয়াই তার সাথে স্মল এইচ, আবার এইও ক্যাপিটাল ওয়াই তার সাথে স্মল এইচ, অর্থাৎ এইচ দুটাকে আমি পাশে না লিখে এইভাবে লিখছি, এতে কিন্তু তোমার খুব একটা আপত্তি থাকার কথা না। আর পাওয়ারের মতো, হ্যাঁ পাওয়ারের মতো, অর্থাৎ এই হলুদ ইঁদুরের ক্যাপিটাল এইচ স্মল এইচ হয়ে গেছে, আর ওয়াই আর এইচ একসাথে থাকে তো এই জন্য এটার সাথে এটাকে লাগাই দিচ্ছে। আচ্ছা, আর কালো ইঁদুরটার কিন্তু অ্যাজুজুয়াল আছে, এইচটা ক্যাপিটাল লেটারই আছে, কিন্তু ওরটা ক্যাপিটাল লেটার ছিল এক সময়, কিন্তু এখন এটা স্মল লেটার হয়ে গেছে। এখন এই ইঁদুরটা কি হলুদ আর এই ইঁদুরটা কি কালো, বুঝতে পারছো? আমি তো বললাম এই জিনিসটাকে আমি এইভাবে লিখছি আর কিছু না, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল এইচ লাগাই দিছি, এটা কিন্তু স্মল এইচ ছিল না এক সময়, এটাও ক্যাপিটাল ছিল। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন ওয়াই আর এইচ জিন পাশাপাশি দুইটা অ্যালিলে এমন ভাবে থাকে যখন গ্যামেট তৈরি হয় ওয়াই সবসময় এইচটাকে সাথে করে নিয়ে যায়। এখন তুমি যদি এখানে এইচটাকে আলাদা করে দাও তাহলে তুমি এমন করতে পারো ওয়াই নিয়ে গেলে আলাদা এইচ নিয়ে গেলে আলাদা, তা না, ওয়াই সবসময় এইচকে যেন সাথে নিয়ে যায় সেই জন্য আমি এরকম দিচ্ছি। ডাইহাইব্রিড ক্রস হবে না তাহলে? না না, ডাইহাইব্রিড ক্রস হবে না, মনোহাইব্রিড ক্রসই হবে। এই এইচটাকে তুমি এই জন্যই তো আমি এখানে আলাদা ভাবে লিখি নাই, ওই জন্য ওটাকে পাওয়ারের মতো দিছি। আমি যদি এখানে আলাদা ভাবে লিখতাম তাহলে তোমার কাছে ডাইহাইব্রিড ক্রস বলে মনে হতো, এই জন্য অনেকগুলো কারণে আমি এইচটাকে আলাদা দেই নাই। আমি এইচটাকে তো এইভাবে দিতে পারতাম, সেটা দেই নাই অনেকগুলো কারণে। তোমাকে মনে করতে হবে এই ওয়াই এর সাথে এইচটা অ্যাটাচ, এটা একটা পাশাপাশি জিন এমন ভাবে থাকে এটা গেলে ওটাও সাথে যায়, তা নাহলে তো তুমি ডাইহাইব্রিড ক্রস বলে ভাববা। বুঝো নাই? এখন ঝামেলাটা লাগবে কোথায় দেখো, এখানে জায়গা কম তাই দেখাই। আবার দেখো হলুদ ইঁদুর দুইটা ক্যাপিটাল ওয়াই থাকলে সে হলুদ হয়, কালো ইঁদুর দুইটা স্মল ওয়াই থাকলে সে কালো হয়। এই হলুদ ইঁদুরেরও হার্ট তৈরি হয়েছে, তার মানে এইচটা ক্যাপিটাল ছিল কিন্তু হঠাৎ করে এইচটা স্মল হয়ে গেছে। এই ওয়াই এর সাথেও এইচটা ক্যাপিটাল ছিল কিন্তু হঠাৎ করে সে স্মল ওয়াই হয়ে স্মল এইচ হয়ে গেছে, ক্যাপিটালটাকে স্মল করে দেওয়া হয়েছে এমন খারাপ রশ্মি ওর ভেতর থেকে চলে গেছে। কিন্তু কালোর ক্ষেত্রে ওয়াই এর সাথে এইচ দুইটা ক্যাপিটাল লেটার অবস্থায় আছে, এই জিনের কোনো ক্ষতি হয় নাই, রং কালো এইচ ওকে, এটারও রং হলুদ কিন্তু এইচটাকে বিশুদ্ধ মানে প্রচ্ছন্ন তৈরি করে দিয়ে গেছে। এখন কি হবে, এই ইঁদুরের সাথে ইঁদুর আমি ক্রস করব, এখান থেকে গ্যামেট কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল এইচ, এইরকম গ্যামেট হবে, এখানেও ক্যাপিটাল ওয়াই স্মল এইচ এরকম গ্যামেট হবে, আর এই ইঁদুরের স্মল ওয়াই ক্যাপিটাল এইচ গ্যামেট তৈরি হবে, আর এখানে স্মল ওয়াই ক্যাপিটাল এইচ গ্যামেট তৈরি হবে। খেয়াল করছো? এখন এটা আর এটা কাছাকাছি আনবো, আনবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কাছাকাছি আসবে, ক্যাপিটাল ওয়াই এর সাথে এইচটা কিন্তু স্মল লেটার, ওই যে খারাপ রশ্মি ওকে স্মল বানিয়ে দিয়ে গেছে, আর স্মল ওয়াই এর সাথে এইচটা কিন্তু ক্যাপিটাল যেরকম থাকা সেরকমই আছে। এই ইঁদুরের রং কিন্তু হলুদ, হার্টও কিন্তু ঠিক আছে, এই ইঁদুরেরও কিন্তু হার্ট ঠিক আছে, কারণ ওর হার্ট তৈরির পরে এই ঘটনাটা ঘটছে, সুতরাং ওর হার্ট ওকে। এই ইঁদুরের মধ্যে হার্ট তৈরি না হওয়ার জিন একটা তৈরি হয়েছে, কিন্তু একটা জিন তো আর হার্ট তৈরিটাকে আটকে রাখতে পারবে না, যেহেতু আরেকটা ক্যাপিটাল এইচ আছে, হার্ট কিন্তু তার ঠিকই তৈরি হবে আর রং তার হলুদ হবে, কারণ হলুদ ইউরোপ প্রকট। কিন্তু সমস্যা হবে পরের জেনারেশনে, তুমি আরেকটা আবার এরকমের হলুদ ইঁদুরের সাথে যদি ক্রস করো
সরি স্মল ওয়াই ক্যাপিটাল এইচ। এখন দেখো পরের জেনারেশন এসে ঝামেলা কি লিখতেছে, এই ওয়াই আর এই ওয়াই যখন এক জায়গায় আসতেছে তখনই এই দুইটা স্মল এইচ এক জায়গায় চলে আসতেছে। এখন এই দুটটা রং হওয়ার কথা ছিল হলুদ, কিন্তু সে রং হওয়ার আগেই সে তো মারা যাবে, কারণ তার তো হার্ট তৈরি হবে না। রং তো দেখা যাবে ইঁদুরটা বড় হওয়ার পরে বা জন্মানোর পরে, কিন্তু জন্মগ্রহণ করার আগেই তো সে মারা যাবে, কারণ তার তো হার্ট তৈরি অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। কারণ কি? কারণ তার প্রচ্ছন্ন যে অ্যালিল সরি লিথাল জিন স্মল এইচ, এটার একটা পাইছে বাবার কাছ থেকে আর একটা পাইছে মায়ের কাছ থেকে। কারণ এই মায়ের বাবার মধ্যে কিন্তু একটা জিন লিথাল হয়ে গেছে, এই মায়ের মধ্যেও একটা জিন লিথাল হয়ে গেছে। যখন দুইটা লিথাল জিন ওর মধ্যে চলে আসছে, এই বাচ্চাটার মধ্যে কিন্তু দুইটা লিথাল জিন চলে আসছে, সুতরাং এই বাচ্চার কিন্তু রং হলুদ হলেও হার্ট আর তৈরি হবে না। বুঝছো না বোঝো নাই? তার মানে এই ইঁদুর যখন এরকম, এই ইঁদুরের গ্যামেট কিরকম হবে? এটাও তো হলুদ, হলুদ। এখান থেকে গ্যামেট হবে কি? ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল এইচ, আর স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল এইচ, এই তো গ্যামেট হবে। আবার এখানে গ্যামেট হবে কি? ক্যাপিটাল ওয়াই স্মল এইচ, স্মল ওয়াই ক্যাপিটাল এইচ, এরকম গ্যামেট হবে। এই যে এইটা কিভাবে তৈরি হলো, এখান থেকে আসছে এইটা আর এখান থেকে আসছে এইটা, এই ক্যাপিটাল ওয়াই স্মল এইচ, ক্যাপিটাল ওয়াই স্মল এইচ। আমি এটা আবার বুঝাবো, না বুঝলে অসুবিধা নেই, আবার বুঝাবো। আবার এখানে কি হবে, যদি এইটার সাথে এটার দেখা হয় ক্যাপিটাল ওয়াই স্মল এইচ, এখানে কিন্তু এই স্মল ওয়াই ক্যাপিটাল এইচ, এই দুটো কেমন হবে, হলুদ। সে কিন্তু মারা যাবে না, সে কিন্তু বেঁচে থাকবে, কিন্তু এই দুটো মারা যাবে, এই হলুদ দুটো বেঁচে থাকবে, এই দুটো মারা যাবে। আবার এর সাথে যদি এর দেখা হয় ক্যাপিটাল ওয়াই এরকম স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল এইচ, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল এইচ, এই দুটোও কিন্তু মারা যাবে না, এটাও কিন্তু বেঁচে থাকবে। কারণ কি? কারণ সে ক্যাপিটাল ওয়াই পেয়েছে বাবার কাছ থেকে তার সাথে স্মল এইচ, আবার স্মল ওয়াই পেয়েছে মায়ের কাছ থেকে তার সাথে ক্যাপিটাল এইচ, তার হার্টও তৈরি হবে, রং হলুদ হবে, কিন্তু প্রবলেম হবে শুধু এইটার। আর যদি দুইটা স্মল ওয়াই এক জায়গায় আসে তাহলে কি হবে, তার রং হবে কালো, হার্ট তৈরিতে কোনো সমস্যা নেই, এই দুটোই শুধু বাঁচতে পারবে না, এই দুটো মারা যাবে। তাহলে এই এই ইঁদুর যদি মারা যায়, 25% ইঁদুর মারা যাচ্ছে, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে কত, 2:1, যেখানে অনুপাত 1:2:1 হতে পারত অথবা 3:1 হতে পারত, সেখান থেকে এই এই অংশটা তো মারা যাচ্ছে। লিথাল জিনের কারণে এই ইঁদুর দুইটা লিথাল জিন এইচ পাওয়ার কারণে, হার্ট তৈরি আটকানো বা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই হলুদ ইঁদুর গুলো কিন্তু মারা যাচ্ছে। 25% ইঁদুর সবসময় মারা, মৃত জন্মাচ্ছে। যে ইঁদুরটার বিশুদ্ধ হলুদ রং হওয়ার কথা ছিল সে কিন্তু আর পৃথিবীতে আসতে পারতেছে না, এই কারণে মেন্ডেলের সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে লিথাল জিনের কারণে। বুঝতে পারছো না? পারো নাই? মেন্ডেলের সূত্র অনুযায়ী তো অনুপাত হতে পারতো, এই হলুদ এই হলুদ এই হলুদ 3:1, কিন্তু এই 25% হলুদ তো মারা যাচ্ছে, এই দুইটা বেঁচে থাকতেছে, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 2:1। বুঝছো না বোঝো নাই? স্যার এই সূত্রগুলো শুধুমাত্র মেন্ডেলের অনুপাতটা মানে না স্যার, আগের যে সমানুপাতটা মানে দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুপাতটা মানে না। আবার দেখো বিষয়টা, আবার আমি বলি এই জিনিসটা, আবার বোঝো, খেয়াল করো, আমি প্রশ্নগুলো নিব, বুঝতে থাকো, আগে বুঝতে থাকো। এই জিনিসগুলো অনলাইনে পড়ানো হচ্ছে, অফলাইনে পড়ালে একটু শান্তিমত পড়ানো যায়, তারপরে এখানে তো পড়াইতে হবে, কিছু করার নাই। খেয়াল করো, একটা ইঁদুর হলুদ ক্যাপিটাল ওয়াই, এই ইঁদুরের সাথে হার্ট তৈরির জন্য দায়ী জিন এরকম, ইঁদুরটা কেমন, হলুদ। আর একটা ইঁদুর এরকম, এই ইঁদুরটা কিরকম, কালো, এবং এটাকে স্মল লেটার কেন দিছি, কারণ পরীক্ষা করে দেখছি আমি যদি এই দুইটার মধ্যে ক্রস করি তাহলে প্রথম বংশধরের ইঁদুর আমি হলুদ পাই। তাহলে আমি তো জানি দুইটা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে প্রকট বলে, তাহলে এই জন্য আমরা হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই দিয়েছি, কালোর জন্য স্মল ওয়াই দিয়েছি। এইস বা হার্ট তৈরির জন্য দায়ী জিন দুজনেরই ওকে, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো, এখন এই দুটো হলুদ কেন হবে, হলুদ হবে এইখান থেকে আসবে ক্যাপিটাল ওয়াই এরকম, আর এখান থেকে আসবে স্মল ওয়াই এরকম, ইঁদুরটা তো হলুদই হবে। ক্যাপিটাল ওয়াই চাই হলুদ হোক, স্মল ওয়াই চাই কালো হোক, কিন্তু ক্যাপিটাল ওয়াই জয়যুক্ত হবে, ইঁদুর হলুদ হবে। কিন্তু কোনো কারণে যদি এই এইচটা চেঞ্জ হয়ে স্মল লেটার হয়ে যায় তাহলে এইখানে কিন্তু একটা স্মল লেটার চলে আসবে, এই হলুদ ইঁদুরের মধ্যে ক্যাপিটাল এইচটা স্মল লেটার হয়ে গেল। কেন? খারাপ একটা রশ্মির কারণে। এখন এই হলুদ ইঁদুর এই বাবার কাছ থেকে যে ক্যাপিটাল ওয়াই পাইছে সে ওই স্মল এইচ নিয়ে আসছে। এখন এই হলুদ ইঁদুরের সাথে যদি আরেকটা হলুদ ইঁদুর আমি ক্রস করি যার ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল এইচ আর স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল এইচ, তখনই তো পরের জেনারেশন এসে ঝামেলা লাগবে। ক্যাপিটাল ওয়াই স্মল এইচ,
স্মল ওয়াই ক্যাপিটাল এইচ, আবার এই পাশে গ্যামেট হবে ক্যাপিটাল ওয়াই স্মল এইচ, স্মল ওয়াই ক্যাপিটাল এইচ, এরকম। এখন এই ইঁদুর আর এই এই গ্যামেট আর এই গ্যামেট যখন এক জায়গায় আসবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ঠিক আছে, কিন্তু দুইটা স্মল এইচ আসার কারণে সে তো আর বাঁচতে পারবে না, সে তো মারা যাবে। আবার এর সাথে যখন এর দেখা হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল এইচ ক্যাপিটাল এইচ, এ কিন্তু বেঁচে থাকবে, রং হবে হলুদ। আবার এর সাথে যদি এর দেখা হয় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই এর সাথে এইচটা শুধু ঝামেলা হয়ে গেছে, স্মল এইচ হয়ে গেছে, স্মল ওয়াই এর সাথে ঠিকই আছে, এটাও হলুদ হবে, বেঁচে থাকবে। আবার এ স্মল ওয়াই এর সাথে এ স্মল ওয়াই, এই দুটো স্মল ওয়াই এক জায়গায় আসলে এখানে যেরকম হয় কালো কালো হবে, এই দুটো বেঁচে থাকবে। শুধু এই ওয়ান সাইড মারা যাচ্ছে, 25% মারা যাচ্ছে, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 2:1। তাহলে এটা মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম, লিথাল জিনের কারণে এটা হচ্ছে। এখন বলো, প্রশ্ন বলো, যে যে বোঝো নাই শেষে বলবা। স্যার লিথালজিনের ক্ষেত্রে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো স্যার এই যে চক্রটা তো কখনো শেষ হবে না, আর দেখা যাবে শেষ হবে না, যত বংশধর আসতে থাকবে স্যার, তাহলে তো হ্যাঁ বংশ পরম্পরা চলবে, মানে কেউ না কেউ স্যার এরকম অসুস্থ হইতেই থাকবে, তাহলে তো অনেক ভয়াবহ অবস্থা, অবশ্যই ভয়াবহ। তা না হলে সেই হিরোশিমা বোমা মারছে কত বছর আগে, সেই প্রভাব এখনো চলতেছে এবং এটা কোনোদিন শেষ হবে না। স্যার আমাদের দেশে তো এই ধরনের সমস্যা মানে হয়তো খুব স্যার রেয়ার, তাই না? না, আমাদের দেশে এরকম সমস্যা খুব কমই আছে। মানুষের জিন তো সহজে এরকম নষ্ট হয় না, মানুষের জিন সহজে নষ্ট হয় না, মানুষের জিন নষ্ট হয় যে যদি একদম উচ্চমাত্রার রেডিয়েশন কখনো যায় তখন, মানুষের জিনের গঠন তো অনেক উন্নত। সবচেয়ে বেশি জিন চেঞ্জ হয় কার জানো? ভাইরাসের। এই জন্যই তো ভাইরাসের এত এত রকম ফের, ভাইরাসের যে এত স্ট্রেন কিভাবে হয়, এই যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য গুলো, এগুলো ভাইরাসের জিনকে বারবার বারবার বদলে দেয়, চেঞ্জ করে দেয়, বুঝতে পারছো? এই কারণে তো করোনা ভাইরাসের নাকি 70-80টা জাত আছে, ওরা তো নিজেরাও মিউটেশন করতে পারে। ওই এই মিউটেশন, এইটাই তো মিউটেশন, নিজেরা করে না তো, মিউটেশন তো এইটাই, এটাকে বলে মিউটেশন। আমাদের বাইরের পরিবেশে এমন সব তরঙ্গ দৈর্ঘ্য আছে যেগুলো আমাদের ক্ষতি করে না, ভাইরাসের ওই জিন চেঞ্জ করে দিয়ে যায়, তাতে করে নতুন ভাইরাস হয়ে যায়, একটা থেকে আরেকটা নতুন হয়, ওটা থেকে আবার জিন চেঞ্জ করলে আবার আরেকটা নতুন হয়। কারণ ভাইরাসেরও তো ডিএনএ বা আরএনএ আছে, ওই ডিএনএ বা আরএনএ এর মধ্যে জিন আছে, ভাইরাসের ডিএনএ এর ভেতরে যে জিন, আরএনএ এর ভেতরে যে জিন, সেগুলো অল্প একটু তরঙ্গ দৈর্ঘ্যের আলোর পাইলেই চেঞ্জ হয়ে যায়, প্রকট থেকে প্রচ্ছন্ন হয়, প্রচ্ছন্ন থেকে প্রকট হয়, সে কারণে ভাইরাসের এতগুলো ধারা বা স্ট্রেন পাওয়া যায়, বুঝছো না বোঝো নাই? আচ্ছা, এখন যারা বোঝো নাই তাদের জন্য আরেকবার, নাকি আছো এমন কেউ বোঝো নাই আর একবার? এখন তোমাদের বইয়ে কিন্তু, তোমাদের বইয়ে কিন্তু এই যে হলুদ ইঁদুরটা মারা যায় এটা দেখাইছে, কিন্তু এর সাথে যে এইচ হার্টের জন্য দায়ী জিন ইনভলভ আছে এটা কিন্তু তোমাদের বইতে দেখা নাই, এই ক্যাপিটাল এইচ স্মল এইচ এই জিনিসগুলো দেখা নাই, কিন্তু তোমাদের বইতে দেখা নাই, কিন্তু মাজেদা বেগম বা অন্য বইতে, মানে আজমলের বইতে দেখা নাই, অন্য বইতে আছে স্যার। না বলো স্যার, এই ক্রসিং দুইটা একবার দেখাই দিবেন স্যার, এই ক্রসিং দুইটা অবশ্যই স্যার প্রথম থেকে আবার দেখাবো, কোনো সমস্যা নাই, প্রথম থেকে আবার দেখাবো, একেবারে প্রথম থেকে, ঠিক আছে? রাজি? জি স্যার। একটা ইঁদুর হলুদ, আর একটা ইঁদুর কালো, দেখছো? এইটা একটা, এটা একটা আব্বা ইঁদুর, এটা একটা আম্মা ইঁদুর, দুজনের মধ্যে ঘটা করে বিয়ে দিয়ে দিলাম, দেখি বাচ্চা কেমন হয়, বাচ্চা কেমন হয়েছে বলো? হলুদ। এখন তুমি বলো, বাবার জিনটা শক্তিশালী প্রকট না মায়ের জিনটা প্রকট? বাবার জিনটা প্রকট। তাহলে বাবার জিনটা প্রকট হলে ক্যাপিটাল ওয়াই দাও, আর মায়ের জিনটা প্রচ্ছন্ন হলে স্মল ওয়াই দাও, আপত্তি আছে? না স্যার, আপত্তি নেই। এখন এই বাবার কাছ থেকে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই এরকম গ্যামেট তৈরি হবে, আর মায়ের কাছ থেকে স্মল ওয়াই আর স্মল ওয়াই এরকম গ্যামেট হবে, এই দুইটা একত্রিত হয়েই তো এই বাবা এই বাচ্চাটা হয়েছে, নাকি? জি স্যার। এই বাচ্চাটা যে হলুদ হয়েছে, বাবার কাছ থেকে ক্যাপিটাল ওয়াই পাইছে, মায়ের কাছ থেকে স্মল ওয়াই পাইছে, তা না হলে তো পাইতো না, পাইতো না স্যার, তা না হলে তো হলুদ হতো না, হলুদ হতো না, এইটুকু বোঝো না এমন তো কেউ থাকার কথা না, এটা তো একদম মেন্ডেলের প্রথম সূত্রের স্বাভাবিক নিয়ম, ঠিক আছে তো? জি স্যার, সবাই বুঝছে, সবাই বুঝছো। এখন আসো, এই যে ইঁদুর হলুদ বলো কালো বলো, বাঁচতে হলে তার হৃৎপিণ্ড দরকার, দরকার নাকি দরকার না? দরকার স্যার।
হ্যাঁ, হৃৎপিণ্ডের জন্য দায়ী যে জিন সেটাকে আমি হার্ট বা এইস দ্বারা প্রকাশ করতে চাই। এই ইঁদুরেরও হৃৎপিণ্ড তৈরির জন্য দায়ী দুইটা জিন আছে এইচ। বিজ্ঞানীরা দেখছে রঙের জন্য দায়ী জিন আর হৃৎপিণ্ডের জন্য দায়ী জিন একেবারে পাশাপাশি থাকে, এই জন্য একটার পাশে আরেকটাকে লাগাই দিচ্ছে। রঙের এখানে রং কালো, রঙের জন্য দায়ী জিন ওয়াই আর হৃৎপিণ্ডের জন্য দায়ী জিন এইচ, এই দুইটাকে আমি কাছাকাছি দিয়ে দিচ্ছি। এইখানে এটুকু বুঝো না এমন কেউ আছো? এইখানে যে এইচ নাই, আচ্ছা ঠিক আছে। এবার আসো, এই হলুদ ইঁদুরও তাহলে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড থাকলে ওরও এখানে ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ দিব, যাতে করে তার হৃৎপিণ্ড তৈরি হতে পারে। ঠিক আছে, এখন খারাপ একটা রশ্মি এই হলুদ ইঁদুরের ভেতর দিয়ে ঢুকে গেল, এমন একটা খারাপ রশ্মি এই এইচটাকেও স্মল লেটার করে দিয়ে গেল, এই এইচটাকেও স্মল লেটার করে দিয়ে গেল। তোমার আমার কিচ্ছু করা নাই, তাকে তাকে শুধু দেখলাম। তাহলে এই এই যে ক্যাপিটাল ওয়াই গ্যামেট তার মধ্যেও একটা স্মল এইচ চলে আসবে, এই ওয়াই এর সাথে একটা স্মল এইচ চলে আসবে। এই এইচটা আগে লিখি নাই, এখন লিখে দিলাম। লিখতে হবে নাকি হবে না? লিখতে হবে স্যার। তার মানে এই যে ওয়াই সে ওই স্মল এইচটাকে সাথে করে নিয়ে আসছে, আসছে নাকি আসে নাই? কারণ এই ওয়াই এর সাথে তো এইচ সাথে সাথে চলে আসছে, এখানে যদি ক্যাপিটাল এইচ থাকতো, হ্যাঁ, এই ওয়াই এর সাথে এইচ সবসময় সাথে সাথে যাবে, এই ওয়াই এর সাথে এইচ সবসময় সাথে সাথে যাবে। এই স্মল ওয়াই কি এইচ নিয়ে আসছে, ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল, কিন্তু ক্যাপিটাল ওয়াই কোন এইচ নিয়ে আসছে, ক্যাপিটাল নাকি স্মল? স্মল এইচ। স্মল এইচ, এই স্মল এইচটাই হচ্ছে একটা খারাপ জিন, এটাই লিথাল জিন। এখানে এসে পর্যন্ত প্রথম বংশ ধরে কোনো ঝামেলা করবে না। দেখো, ঝামেলা লাগছে বাবার, সন্তানেরও কোনো ঝামেলা হয় নাই, ঝামেলা কিন্তু বাবারও হয় না, কারণ বাবার তো হার্ট আগেই তৈরি হয়ে গেছে। কিন্তু হলে কি হবে, বাবা পৃথিবীতে থাকা অবস্থায় তার ভিতর দিয়ে এই যে জিন চেঞ্জ হয়ে গেছে, সন্তানের মধ্যেও ঝামেলা লাগলো না, কিন্তু পরের জেনারেশনে এসে ঝামেলা লাগবে নাতি পুতিদের কাছে। এরকম, এটা তো প্রথম জেনারেশন, এটা হলুদ। এইরকম আরেকটা নাও হলুদ, ক্যাপিটাল ওয়াই যার সাথে স্মল এইচ, স্মল ওয়াই যার সাথে ক্যাপিটাল এইচ, একই জিনিস দুইটা। ইঁদুরের বাচ্চা তো, ভাই বোনের মধ্যে বিয়ে দিলে অসুবিধা কি? এখন আমরা দেখব গ্যামেট কি হয়, ক্যাপিটাল ওয়াই তার সাথে স্মল এইচ, স্মল ওয়াই তার সাথে ক্যাপিটাল এইচ, এই গ্যামেট এই, এই গ্যামেট এই। ঠিক আছে, জি স্যার। ক্যাপিটাল ওয়াই স্মল এইচ, স্মল ওয়াই ক্যাপিটাল এইচ, এইটাই এইটাই গ্যামেট তৈরির সময় আলাদা হয়ে যাবে জানি আমরা। এখন আমরা এই শুক্রাণু আর ডিম্বাণুর সাথে ইচ্ছে মতো মিলন করবো, এর সাথে ওর মিলন, দুইটা ক্যাপিটাল ওয়াই সাথে স্মল এইচ, ওর সাথে ওর মিলন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই এর সাথে সবসময় স্মল এইচ দিতে হবে, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল এইচ দিতে হবে, এর সাথে এর মিলন। আগে ক্যাপিটাল লিখলাম ওয়াই, পরে লিখলাম স্মল ওয়াই, কোনো সমস্যা নাই। সবসময় ক্যাপিটাল ওয়াই এর সাথে আছে স্মল এইচ, স্মল ওয়াই এর সাথে আছে ক্যাপিটাল এইচ, এর সাথে এর মিলন। এবার দুইটা স্মল ওয়াই, এই স্মল ওয়াই এই স্মল ওয়াই, এদের দুইটারই ক্যাপিটাল এইচ, এইটা হবে হলুদ, এইটাও হবে হলুদ, এইটা হবে কালো। এটা গেল রঙের বিষয়, এটাও হবে হলুদ। এবার রং তো ওয়াই দ্বারা বুঝে গেলাম, ক্যাপিটাল ওয়াই চায় হলুদ, স্মল ওয়াই চায় কালো, রং হলুদই হবে যেহেতু প্রকট, এখানেও তাই, এখানে স্মল ওয়াই যেহেতু কালো চায় রং কালোই হবে। কিন্তু এবার হার্টের দিকে তাকাই, এইটার হার্ট তৈরি হবে, হ্যাঁ হবে, যেহেতু একটা ক্যাপিটাল এইচ আছে যথেষ্ট। এটার কি হবে, হবে, এই ক্যাপিটাল এইচ একটাই যথেষ্ট, এটার হবে, হবে, কারণ দুইটা ক্যাপিটাল এইচ হবে, এইটার হবে না স্যার, হবে না। সুতরাং এ আর পৃথিবীর মুখ দেখবে না, মৃত, জন্মের আগেই মৃত, যখনই মারা গেল অনুপাত হয়ে গেল 2:1। বলো কে কে বোঝো নাই, লাগলে আমি আবার দেখাবো। স্যার বুঝেছি। কেউ একজন যদি থাকো অন্তত বলো যে আমি বুঝি নাই। এখানে পয়সা দিয়ে পড়ো, তুমি যদি না বুঝেও বলো আমি বুঝছি, তাহলে তোমারে তো আমি জোর করে বাসায় যে বুঝাই আসবো না। স্যার লিথাল জিনটা যদি প্রকট হইতো তাইলে তো আরো ভয়ঙ্কর হইতো, মানে হ্যাঁ হতে পারতো, হতে পারতো, কারণ এটা বলা যাবে না, একটু হইতো ওটা বলা যাবে না। লিথাল মানে খারাপ, সেটা প্রকট হইলে যে বেশি খারাপ
আর প্রচ্ছন্ন হইলে কম খারাপ, এখানে মইরে গেছে আর খারাপ এসে আর কি বেশি খারাপ কি চাও তুমি? এখন ধরেন স্যার হার্ট ওইটা যদি ক্যাপিটালাইজ হইতো প্রকট, তাইলে তো ওর ক্ষেত্রেও হার্ট তৈরি হইতো না, যদি তাইলে তো ও মারা যেত, তাইলে মৃত যাওয়ার পরিমাণটা বাড়তো না আরো। কোনটা কোন জায়গায় বুঝি নাই আবার বলো। এটা যদি ক্যাপিটালাইজ হইতো, হ্যাঁ স্যার ক্যাপিটাল ধরেন স্মল এস টা প্রকট, হ্যাঁ তো এই ক্ষেত্রে স্মল এস তো কোনোদিন প্রকট হবে না, তুমি যেটাকে প্রকট বলবা তাকে তো ক্যাপিটালাইজ করতেছি না স্যার, মানে আগে আরো নিজে ভালো করে বুঝো, তারপরে নিজে আগে ভালো করে বুঝি আমরা, তারপর ইনশাল্লাহ। এইটা যেটুকু বলছি বিকল্পগুলো পরে ভাবি, এখানে যেটুকু বলছি সেটুকু আমরা বুঝছি কিনা। হামিমা নাসির মুনিয়া বুঝছো কিনা বলো, না বুঝলে হবে না, কিন্তু না বুঝলে বলতে হবে। না স্যার বুঝছি স্যার, সবই বুঝছি স্যার। বইতে একটা কথা বলা আছে এগাউটি স্যার, এটা অর্থ কি যে একটা কালো ইঁদুরের ছবি দেওয়া স্যার আজমলের বই? এগাউ কি, এগাউ কি? জি স্যার এগাউ, এগাউটি স্যার, এগাউটি, এগাউটি, এগাউটি হচ্ছে রং, ধূসর রং, আসলে একেবারে পুরো কালো না বুঝছো, ধূসর কালো, যেমন তোমাদের এই যে আমি লিখলাম না এরকম, আজমলের বইতে এরকম লিখছে, কিন্তু অন্য বইতে যদি তুমি দেখো এখানে আমি হলুদ দিছি না, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই কাছাকাছি আসছে, ক্যাপিটাল ওয়াই হলুদ স্মল ওয়াই কালো, কিন্তু আমি এখানে লিখছি না ক্যাপিটাল ওয়াই এর কারণে হলুদ হচ্ছে, কোন কোন বইতে দেখবে এখানে কালো না হলুদ না লিখে ধূসর লিখছে, অ্যালবাইনও লিখছে, সেটা যা লেখো লেখো সমস্যা নাই, তুমি হলুদ লেখো তাতেও সমস্যা নাই, এখানে ধূসর লেখো তাতেও সমস্যা নাই, মূল কথা কিন্তু মরার জন্য কিন্তু এই হলুদও দায়ী না কালোও দায়ী না, মরার জন্য দায়ী কিন্তু এইচ। এখন তুমি যদি এইচটাকে মেনশন না করো, খালি ওয়াই ওয়াই দিয়ে লিখে যাও, তাহলে কিন্তু জিনিসটা ইনকমপ্লিট হবে, যেটা আজমল করেছে বা অনেক বইতে করেছে। তোমার এই রং হলুদের জন্য কি একটা ইঁদুর হলুদ বা কালো হওয়ার উপরে কি তার বাচ্চা মানে নির্ভর করে? স্যার আমিও তো বইতে দেখলাম, এটা কিভাবে বললো আকাশ থেকে মরে গেল নাকি কোনো যুক্তি? স্যার কোনো যুক্তি, যুক্তি তো নাই আজমলের বইতে, তো এই জন্যই অনেক ঝামেলা আছে। এই যে এই বেটা মরছে ইঁদুরটা, রঙের জন্য কি কোনোদিন ইঁদুর মরে? মরার জন্য তো দায়ী হচ্ছে এই এইচ, এইচ, কিন্তু এইচ এর কথা উল্লেখই করে নাই আজমল, করে নাই, কিন্তু তুমি অন্যান্য বইতে পাবা। এই জন্যই তো আজমলের বইতে অনেক জায়গায় ঝামেলা আছে, আজমল তো অসম্পূর্ণ প্রকটতার ওখানে ঝামেলা লাগিয়ে রাখছে। আবার এই যে লিথাল জিনের এখানেও মূল ঘটনা দেয় না, ওরা করছে কি জানো, এই শোনো আজমল কি করছে দেখবা, এই দুইটার মধ্যে ক্রস করছে, এই যে শঙ্কর দুইটার মধ্যে ক্রস করছে, এখান থেকে এইটুকু লিখছে, পিছনে যে ঘটনা আরেকটা ঘটে গেছে সেটা লেখে নাই। দেখো আজমলের বই বাই করো, জি স্যার সিফাত বাই করো, এইখান থেকে ক্রস করছে, এই দুইটার মধ্যে ক্রস করছে, এখানে হলুদ না লিখে এগাউটি মেগাউটি লিখছে, ধূসর লিখছে, ধূসর লিখছে, ক্রস করছে, কিন্তু শঙ্কর দুইটা আসলো কোত্থেকে? ঝামেলা তো এরা লাগায় নাই, এই স্মল এস তো ঝামেলা লাগায় না, ঝামেলা তো লাগাইছে এইখানে, বিশুদ্ধ হলুদ যেখানে সেখানে ঝামেলা লাগছে, দাদায় ঝামেলা লাগাইছে, বাচ্চার কোনো ঝামেলা হয় নাই, নাতির মধ্যে এসে আবার ঝামেলা দেখা দিচ্ছে, বুঝছো না বোঝো নাই? আমি হঠাৎ করে এগারোটি দেখে ভাবছিলাম যে এটা হয়তো নতুন কোনো সমস্যা, মানে না না না, এই যে ওরা এইখানে দেখো ওদের জিনোটাইপ এরকম আছে, একটা ক্যাপিটাল একটা স্মল, এটা দিয়ে শুরু করছে, সত্যি না মিথ্যা? জি স্যার, হ্যাঁ এখান থেকে তো হবে না, জি স্যার, ওরা কোনো ছোট এই সেই সব লেখেন লেখেই নাই, এটা তো F1 জন্য, এই রকম বই লিখলে স্যার বোঝা যায়, ওই তো ওই তো এরকম তো লেখবে, কনফিউজ হয়ে যাওয়া লাগে, এই তো এটাই তো কথা, এটা তো F1 জন্য, কিন্তু ওইটা আসলো কোথ থেকে, ওইটার বিশুদ্ধ অবস্থাটা কোথায়, পিছনে কি ছিল সেটা তো দেখায় নাই। আচ্ছা যাই হোক, এখন তোমরা বুঝছো কিনা বলো, নাকি আরেকবার দেখানো লাগবে? আরেকবার দেখানোর দরকার নেই, আরেকবার দেখানোর দরকার নেই, রেকর্ড দেখে নিবা, যা এরপরেও যার অসুবিধা আছে সে রেকর্ড দেখে নিবা, ঠিক আছে? তো তুমি রেকর্ড যতবার খুশি দেখো। আচ্ছা এখন আমাদের তো এটা তো তুলনায় তুলছো, এটা এগুলো তো কিছু তুলনায় তুলছো? না স্যার আমি তুলছি তুলনায়, আচ্ছা শুধুমাত্র একটা, আচ্ছা শুধুমাত্র রাফখাতা তুলো, অসুবিধা নেই, শুধুমাত্র ওই যে লিথাল জিনের সংজ্ঞা দিয়ে বসে রয়েছে, আর তো কিছু লেখো না, লিখছো না স্যার? এবার লেখো উদাহরণ, নিচে লেখো উদাহরণ। তোমরা জানো তো নিশ্চয়ই জেনেটিক্স এর কোনো কিছু লিখলে আমরা তিনটা ক্যাটাগরি করি, সবার প্রথমে যায় একটা সূত্র অথবা সংজ্ঞা, তারপরে যাবে উদাহরণ যেখানে আমরা এই এক্সপেরিমেন্টটা তুলবো এবং তার প্রয়োজনীয় ভাষা দেব, তার নিচে যাবে ব্যাখ্যা। এখন আমরা উদাহরণের জায়গায় আছি, উদাহরণ কথাটা লিখে হাইফেন দাও। দিয়েছি স্যার। দিয়েছ, এখন লেখো ইঁদুরের
একটি জাত আছে, জাত আছে লেখবা না জাত ছিল লেখবা, সেটাই তো আমি বুঝতেছি না। জাত আছে তো বলা যাবে না, জাত ছিল, বুঝছো? কারণ হচ্ছে বর্তমানে কিন্তু এখন আর কোনো এই বিশুদ্ধ হলুদ ইঁদুর পাওয়া যাচ্ছে না, কারণ এ তো পূর্বপুরুষের মধ্যে ঝামেলা লাগাই দিয়ে গেছে। এখন যত ইঁদুর পাওয়া যায় সব শঙ্কর হলুদ, বিশুদ্ধ হলুদ ইঁদুর এখন আর পাওয়াই যাচ্ছে না, কারণ ওর বাবা ঝামেলা লাগাই দিয়ে গেছে। এখন আর বিশুদ্ধ হলুদ দাদা, স্যার দাদা, দাদা, হ্যাঁ দাদা, দাদা, হ্যাঁ দাদা ঝামেলা লাগাই দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, লেখো লেখো, ইঁদুরের একটি জাত আছে হলুদ এবং আরেকটি জাত আছে কালো বর্ণের, বা কালো লিখলেও চলবে, বর্ণের না লিখলেও চলবে। ইঁদুরের একটি জাত আছে হলুদ এবং আরেকটি জাত আছে কালো, লিখছ? বলো না লিখছো কিনা। লিখেছি স্যার। লিখছো, ভালো করছো। লেখো লেখছো লেখো, একটি বিশুদ্ধ হলুদ ইঁদুরের সাথে, কোনটা একটা লিথাল জিন না, একটি বিশুদ্ধ হলুদ ইঁদুরের সাথে একটি বিশুদ্ধ কালো ইঁদুরের ক্রস করা হলে, ওই লিথাল জিন গেল করি, বইতে তো লিথাল জিন পাই না। একটি বিশুদ্ধ হলুদ ইঁদুরের সাথে একটি বিশুদ্ধ কালো ইঁদুরের ক্রস করা হলে প্রথম বংশ ধরে সবগুলো হলুদ ইঁদুর পাওয়া যায়। একটি বিশুদ্ধ হলুদ ইঁদুরের সাথে একটি বিশুদ্ধ কালো ইঁদুরের ক্রস করা হলে প্রথম বংশ ধরে সবগুলো হলুদ ইঁদুর পাওয়া যায়, লিখছ? জি স্যার। এখানে হার্টের কথা তো উল্লেখ করলেন না। করবো তো, ব্যাখ্যার মধ্যে করবো। এখানে খালি কার সাথে কার বিয়ে দিছি, কে বাচ্চা হয়েছে, তাদের বিয়ে দিলে আবার পরে কি বাচ্চা পাইছি, এইসব বলবো, কিন্তু কেন মরছে, কি হয়েছে না হয়েছে, এগুলো তো এখানে বলবো না, ওটা ব্যাখ্যার মধ্যে বলবো। বুঝছো না, বোঝো নাই? উদাহরণের মধ্যে ওই ভিতরে জিনে কি হয়েছে না হয়েছে সেসব কিচ্ছু বলবো না, উদাহরণের মধ্যে খালি বলবো এরে দেখতে এমন, ওরে দেখতে এমন, দুজনের দিলাম বিয়া, বাচ্চা হইলো এমন, এই বাচ্চার সাথে আরেক বাচ্চার বিয়ে হয়েছে, তারপরে হয়েছে পরের জেনারেশনে এই জিনিস, অনুপাতটা শুধু বলবো আর কিচ্ছু না, কিন্তু কি ভিতরের ঘটনা বলি সেগুলো তো উদাহরণের মধ্যে বলবো না। সাগর বুঝছো? জি স্যার। হ্যাঁ, কি বলছি, একটি বিশুদ্ধ হলুদ ইঁদুরের সাথে একটি বিশুদ্ধ কালো ইঁদুরের ক্রস করা হলে প্রথম বংশ ধরে সবগুলো হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায়, লিখছা? দাড়ি সাথে লেখো, প্রথম বংশ ধরে প্রাপ্ত এরকম দুটি হলুদ ইঁদুরের মধ্যে ক্রস করা হলে, প্রথম বংশ ধরে প্রাপ্ত এরকম দুটি হলুদ ইঁদুরের মধ্যে ক্রস করা হলে দ্বিতীয় বংশ ধরে প্রথম বংশ ধরে প্রাপ্ত এরকম দুটি হলুদ ইঁদুরের মধ্যে ক্রস করা হলে দ্বিতীয় বংশ ধরে, লিখছ? প্রায় এক চতুর্থাংশ ইঁদুর মারা যায়, এবং যেটা মারা গেছে ওটা আর হলুদ বলা যাবে না, তুমি হলুদ রং তো দেখতেই পাইলা না, তুমি তো রং তো বাচ্চা তৈরি হওয়ার অনেক পরে হয়, তুমি শুধু বলো যে এর মরে গেছে অনেকগুলো বাচ্চা, মরা বাচ্চা তুমি দেখতে পাবা, কিন্তু তার রং হলুদ ছিল না কালো ছিল সেটা তো তুমি দেখতে পাবা না, সেটা তো তার হিডেন ব্যাপার, সেটা পরে বলবো। প্রথম বংশধরে প্রাপ্ত দুটি হলুদ ইঁদুরের মধ্যে ক্রস করা হলে দ্বিতীয় বংশধরে বা একটু জনুতে এক চতুর্থাংশ ইঁদুর মারা যায়, এবং 2:1 অনুপাতে হলুদ ও কালো ইঁদুর পাওয়া যায়।
দাঁড়ি প্রথম বংশধরে প্রাপ্ত দুটি হলুদ ইঁদুরের মধ্যে ক্রস করা হলে দ্বিতীয় বংশধরে এক চতুর্থাংশ ইঁদুর মারা যায় এবং 2:1 অনুপাতে হলুদ ও কালো বর্ণের ইঁদুর পাওয়া যায়। এই হলুদটাতে শঙ্কর হলুদ তাও বলবে না, কোনো একটা বৈশিষ্ট্য শঙ্কর কিনা সেটা বুঝতে হলে তো আবার ক্রস করতে হবে, তুমি তো F3 জেনারেশন পর্যন্ত যাচ্ছ না। সুতরাং এই ক্যারেক্টারটা শঙ্কর নাকি বিশুদ্ধ এসব কথা তোমার বলারই দরকার নেই। তুমি খালি বাইরে থেকে দেখতে পাচ্ছ হলুদ, যতগুলো ইঁদুর পাবা তার দুই ভাগ পাবা হচ্ছে হলুদ, তিন ভাগের দুই ভাগ পাবা হলুদ, এক ভাগ পাচ্ছ কালো। কিন্তু আরো এক ভাগ আসছিল দুনিয়ায় কিন্তু মৃত আসছে, সেটার কারণটা কি সেগুলো আমরা পরে বলব। তাহলে আবারও লাইনটা বলি, F1 জনুতে প্রাপ্ত দুটি হলুদ ইঁদুরের মধ্যে ক্রস করা হলে F2 জনুতে এক চতুর্থাংশ ইঁদুর মারা যায়। এটা তুমি গুণে বলতে পারবা যে কয়টা হয়েছে তার চার ভাগের এক ভাগ কয়টা, সেটা গুণে বলা যায়। এক চতুর্থাংশ ইঁদুর মারা যায় এবং 2:1 অনুপাতে হলুদ ও কালো ইঁদুর পাওয়া যায়। লিখছ? জি স্যার। আচ্ছা, ব্যাখ্যা ইনশাল্লাহ আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার স্যার এখানে যে উদাহরণে যে আমরা এটা উল্লেখ করব, এখানে কি এই দিয়ে দেব উদাহরণে? এখন এটা দেখে দেখে তোলো, এটা দেখে দেখে তুলবা, মানে মানে এই সো দিয়ে দেব না স্যার? অবশ্যই 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 এই সহ এই সহ। ওকে স্যার। স্যার F1 জোনের উপরে স্যার যে দুইটা স্যার যে ওখানে কি লেখছেন, F1 জোনের উপরে স্যার যে Y, F1 জোনের স্যার উপরে? হ্যাঁ হ্যাঁ স্যার এখানে, এটা তো যে এই একটা Y, এই একটা Y, Y এর সাথে যে H আছে সেটা আর কি প্রথমে দিতে মনে ছিল না, এজন্য পরে দিয়ে দিচ্ছি। এই এই Y এর সাথে স্মল H, এই Y এর সাথে স্মল H। আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি।